বৈঠক সম্পন্ন হল ইন্ডি এলায়েন্সর বৈঠকৰ পাছতে হপুন সুরমার হল ইন্ডি এলায়েন্সর আর যার বাবে দুখত ভাগি পড়েছে রাহুল গান্ধী দুখত ভাগি পড়েছে ইন্ডি এলায়েন্সর নেতা মল্লিকার্জুন খার্গে দুখত ভাগি পড়েছে আর লগতে দুই নেতা ইতিমধ্যে এনডিএর হতে হস্তক্ষর করেছে দুই নেতাই হস্তাক্ষর করেছে এনডিএর হতে অর্থাৎ এনডিএ কেতিয়াও নেরার সংকল্প লৈছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুয়ে আমি লৈ আহিছো বিশেষ খবর সরকার পুনর গঠন করব বিজেপিয়ে হপুন বাস্তব নহল বিরোধী আর বিরোধী সরকার গঠনের যেহেতু পরিকল্পনা রচিছিল কিন্তু সেই সপন পূরণ করব নোৱাৰিলে বিরোধী বৈঠকৰ পাছতেই দুখত ভাগি পড়েছে ইন্ডি এলায়েন্স ইন্ডি এলায়েন্সর নেতাসকল দুখত ভাগি পড়েছে আমি ভালদরে যুঁজিছিল বলে মন্তব্য করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এনডিএর সমর্থন কেতিয়াও নেরার আশ্বাস দিছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুয়ে এনডিএর হতে হস্তাক্ষর করেছে পুনর্বার নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুয়ে সরকার গঠনের পূর্বে আস্থা ভোটের সম্মুখীন হব পারে বিজেপি আর বিজেপির বাবে এটা সমস্যা আহিব পারে আস্থা ভোটের বিজেপি সম্মুখীন হব পারে কিন্তু চিন্তার কারণ নাই বিজেপির বাবে আর ইতিমধ্যে নীতিশ কুমারে যেহেতু আশ্বাস দিছে চন্দ্রবাবু নাইডুয়ে আশ্বাস দিছে যার বাবে চিন্তার কারণ নাই বিজেপির বাবে তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র মোদিয়ে আর ইতিমধ্যে ভঙ্গ করা হয়েছে সপ্তদশ লোকসভা প্রধানমন্ত্রী পদের পর পদত্যাগ করেছে নরেন্দ্র মোদি তার পাছতে বিজেপির বাবে আহিছে ভাল খবর মন্ত্রী সভা সহ পদত্যাগ করেছে নরেন্দ্র মোদিয়ে আর রাষ্ট্রপতির হাতত পদত্যাগ পত্র অর্পণ করেছে দিনের ভাগতে তার পাছতে বৈঠকত মিলিত হয়েছিল মোদীর হতে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার নতুন সরকারের শপথ গ্রহণ নোহালে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হয়ে থাকিব মোদী আটজনের সন্ধ্যা পুনের প্রধানমন্ত্রী রূপে শপথ লওয়ার সম্ভাবনা সাত জুনত সরকার গঠনক লৈ এনডিএর বৈঠক পুনর্বার এনডিএ বৈঠক মিলিত হব সাত জুন তারিখে সরকার গঠনক লৈ এনডিএ বৈঠক মিলিত হব আর এই বৈঠকতে চূড়ান্ত হব সংসদীয় দলের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী কোন হব এই বৈঠকতে চূড়ান্ত হব আর ইতিমধ্যেই জানিপরা মতে প্রধানমন্ত্রী পুনের হব মোদী তৃতীয়বারের প্রধানমন্ত্রী হবলে গৈ আছে মোদী আর এনডিএর নেতৃত্বত পুনের গঠন হব সরকার সরকারের বাকজুড়ি পুনের বিজেপির হাতলে গেছে এনডিএর হাতলে গেছে দুই নেতাক লৈ কংগ্রেসে আশা করেছিল ইন্ডি এলায়েন্সে আশা করেছিল মল্লিকার্জুন খার্গে আর চন্দ্রবাবু নাইডুক লৈ আশা করেছিল শেষ ভরসা আছিল এই দুই কিং মেকার কিন্তু অবশেষত এই দুই কিং মেকারে বিজেপির হতে থাকিল এনডিএর হতে থাকিব বলে আশ্বাস প্রদান করেছে ইতিমধ্যে হস্তাক্ষর করা বলে জানিপরা গেছে এনডিএর হতে থাকিব আর যার বাবে বিজেপির হতে হস্তাক্ষর করেছে আজি যেহেতু মোদীর উপস্থিত এক বিশেষ বৈঠক হয়েছিল আর সেই বৈঠকতে হস্তাক্ষর করেছে দুই নেতাই আমি বৈঠকের পাছত দৃশ্য দেখাইছো এনেদরে চন্দ্রবাবু নাইডু ওলাই আহিছে বৈঠকের পাছতেই আর জানাইছে যে বিজেপির বাবেই নির্বাচন অবতীর্ণ হয়েছিল বলে জানাইছে নির্বাচনী যুজত বিজেপি অর্থাৎ এনডিএর বাবে যুঁজিছিল আর এনডিএকে এনডিএর লগ এরার কোনো প্রশ্নই নুঠে বলে চন্দ্রবাবু নাইডুয়ে মন্তব্য করেছে আর সরকার গঠনের পূর্বে আস্থা ভোটের সম্মুখীন হব পারে বিজেপি কিন্তু বিজেপির বাবে চিন্তার কারণ নাই বলে জানিপরা গেছে তৃতীয়বারের প্রধানমন্ত্রীর হিসাবে শপথ লব মোদিয়েই আর ইতিমধ্যে ভঙ্গ করা হয়েছে সপ্তদশ লোকসভা প্রধানমন্ত্রী পদের পর পদত্যাগ করেছে মোদী আর মন্ত্রীসভা সহ পদত্যাগ প্রধানমন্ত্রী মোদীর নতুন সরকারের শপথ গ্রহণ নোহালেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হয়ে থাকিব মোদী আর আটজনের সন্ধ্যা পুনের তৃতীয়বারের ইতিহাস রচিব মোদিয়ে কেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী হব মোদী আর দেশের ইতিহাস এনে প্রথম ঘটনা সংঘটিত হব তৃতীয়বারের এজন নেতাই হব প্রধানমন্ত্রী আর সাত জুনত সরকার গঠনক লৈ পুনের বৈঠকত মিলিত হব এনডিএ ইতিমধ্যে এনডিএ সরকার গঠন করা চূড়ান্ত হয়ে পড়েছে এই চূড়ান্ত বৈঠকত সংসদীয় দলের নেতার বাছনি করা হব সংসদীয় দলের নেতাক লৈ বৈঠকত মিলিত হব এনডিএ আর বহু যেহেতু জল্পনা কল্পনার অন্ত পড়েছে জল্পনা কল্পনার অন্ত পেলাই বৈঠকের পাছতেই এনডিএর বৈঠকের পাছতে এই কথা স্পষ্ট হয়ে পড়েছে সরকার পুনের গঠন করিব বিজেপি অর্থাৎ এনডিএ পুনের সরকার গঠন করিব বৈঠকের পাছতেই দুখত ভাগি পড়েছে রাহুল গান্ধী আর বৈঠকের পাছতেই দুখত ভাগি পড়েছে রাহুল গান্ধী লগতে ইন্ডি এলায়েন্সর নেতা সকল দুখত ভাগি পড়েছে যেহেতু এইবার সরকার গঠন করিম বলে আশা পালি আছিল আশা প্রকাশ করেছিল সরকার গঠনের নিচেই কাক চাপিছিল এইবার ইন্ডি এলায়েন্স এবার মোদী সরকারক উফরাম বলে ইন্ডি এলায়েন্সে যে মন্তব্য করেছিল সেই মন্তব্য সঁচা হব বলে সপন রচিছিল কিন্তু অবশেষত বুহা আঙুলি দেখালে দুই নেতাই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তর পাছতে সলনি হল রাজনৈতিক পথ রাজনৈতিক দৃশ্যপথ সলনি হয়েছে পুনর্বার তৃতীয়বারের প্রধানমন্ত্রী হবলে গৈ আছে মোদী আট জুন তারিখে মোদীয়ে শপথ গ্রহণ করব আর ইতিমধ্যে দুই নেতাই হস্তাক্ষর করেছে এনডিএর হতে দুই নেতা থাকিম বলে হস্তাক্ষর করেছে আর
জনাইছে যে এনডিএর বাবে তেওঁলোকে নির্বাচনৰ অবতীৰ্ণ হৈছিল আৰু এনডিএৰ লগ এৰা কোনো ধৰণৰ প্ৰশ্নই হ'ব নোৱাৰে কোনো ধৰণৰ প্ৰশ্নই উঠিব নোৱাৰে বুলি দুই কিং মেকাৰে মন্তব্য কৰিছে আৰু যাৰ বাবে দিল্লীত উপস্থিত হোৱাৰ পাছতে প্ৰধানমন্ত্ৰীৰ হৈতে বিশেষ বৈঠকত মিলিত হৈছিল নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডু আৰু যিহেতু আজি চৰকাৰ গঠন কৰিব বুলি নতুন খবৰ আহিব বুলি মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ বাসগৃহত বৈঠকত মিলিত হৈছিল ইন্ডি এলায়েন্সৰ নেতাসকল আৰু দিনৰ ভাগতে দিল্লীত উপস্থিত হৈছিল কেইবাগৰাকীও নেতা ইন্ডি এলায়েন্সে এইবাৰ চৰকাৰ গঠন কৰিব বুলি তেওঁলোকে বিশ্বাস কৰিছিল আৰু যাৰ বাবে দুই কিং মেকাৰক লগত লৈ যোৱাৰ তেওঁলোকে যথেষ্ট চেষ্টা অব্যাহত ৰাখিছিল বাৰে বাৰে ফোন কৰিছিল নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডু কিন্তু নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৱে ইউ টাৰ্ণ নল'লে তেওঁলোকে যদি ইউ টাৰ্ণ ল'লেহেঁতেন তেতিয়াহ'লে দেশৰ ৰাজনৈতিক পথ পৰিৱৰ্তন হোৱা দেখিবলৈ পোৱা গ'লহেঁতেন কিন্তু আজি যিহেতু একে সময়তে যি সময়ত এন ডি এ বৈঠকত মিলিত হৈছিল চৰকাৰ গঠনৰ বাবে দুই কিং মেকাৰক লগত লৈ সেই একে সময়তেই মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ বাসগৃহত এক বিশেষ বৈঠকত মিলিত হৈছিল ৰাহুল গান্ধী ছোনিয়া গান্ধী প্ৰিয়ংকা গান্ধী সেই বৈঠকত দিল্লীলৈ ৰাওনা হৈছিল শাৰদ পাৱাৰ তেজস্বী যাদৱ অখিলেশ যাদৱ উদ্ধৱ থাকৰে তেজস্বী যাদৱৰ সৈতে একেখন বিমানতেই যিহেতু গৈছিল নীতিশ কুমাৰ আৰু সেই দৃশ্যৰ পাছতেই সমগ্ৰ দেশতে তোলপাৰৰ সৃষ্টি হৈছিল যে এইবাৰ ইন্ডি এলায়েন্সে চৰকাৰ গঠন কৰিব যিহেতু তেজস্বী যাদৱৰ সৈতে একেখন বিমানতে দিল্লীলৈ ৰাওনা হৈছে নীতিশ কুমাৰ সেই দৃশ্যৰ পাছতেই সমগ্ৰ দেশৰ ৰাজনীতিৰ তোলপাৰৰ সৃষ্টি হৈছিল বিজেপি চিন্তিত হৈ পৰিছিল কিন্তু নীতিশ কুমাৰে নিজৰ স্থিতিত অটল থাকিলে নীতিশ কুমাৰে ইতিমধ্যে হস্তাক্ষৰ কৰিলে এন ডি এৰ সৈতে থাকিব বুলি আস্থা ভোটৰ সন্মুখীন হ'লেও চিন্তিত হ'ব নালাগে বিজেপি ইতিমধ্যে জানিব পৰা গৈছে দুই কিং মেকাৰ বিজেপিৰ সৈতে আছে এন ডি এৰ সৈতে হস্তাক্ষৰ কৰিছে আৰু 8 জুন তাৰিখে শপত ল'ব প্ৰধানমন্ত্ৰী হিচাপে নৰেন্দ্ৰ মোদীয়ে আৰু মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ বাসগৃহৰ বৈঠকৰ পাছতেই দুখত ভাগি পৰিছে ৰাহুল গান্ধী শাৰদ পাৱাৰ তেজস্বী যাদৱ দুখত ভাগি পৰিছে অখিলেশ যাদৱ উদ্ধৱ থাকৰে দুখত ভাগি পৰিছে মল্লিকাৰ্জুন খাৰ্গে দুখত ভাগি পৰিছে বৈঠকৰ পাছতে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মল্লিকাৰ্জুন খাৰ্গে এইবাৰ আমি ভালদৰে যুঁজিছিলোঁ বুলি মল্লিকাৰ্জুন খাৰ্গে মন্তব্য কৰিছে বৈঠকৰ পাছতেই মল্লিকাৰ্জুন খাৰ্গে প্ৰথমটো প্ৰতিক্ৰিয়া সংবাদ মাধ্যমৰ সন্মুখত প্ৰকাশ কৰিছে ৰাহুল গান্ধী দুখত ভাগি পৰিছে যিহেতু ৰাহুল গান্ধীয়ে এইবাৰ সপোন ৰচিছিল চৰকাৰ গঠনৰ নিচেই কাষ চাপিছিল এইবাৰ ইন্ডি এলায়েন্সে এইবাৰ চৰকাৰ গঠন কৰিম বুলিয়েই তেওঁলোকে বহুকেইটা দল একলগ হৈ বিজেপিক প্ৰতিহত কৰিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছিল কিন্তু অৱশেষত দুই কিং মেকাৰে বুঢ়া আঙুলি দেখুৱালে ইন্ডি এলায়েন্সক যিহেতু তেওঁলোকে এন ডি এৰ সৈতে আছিল আৰু এন ডি এৰ সৈতে থাকিব বুলি মন্তব্য কৰিছে ইন্ডি এলায়েন্সে তেওঁলোকৰ সৈতে চামিল কৰা নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুক চামিল কৰা চেষ্টা যদিও অব্যাহত ৰাখিছিল কিন্তু সেই চেষ্টাত সফল নহ'ল ইন্ডি এলায়েন্স আৰু যাৰ বাবে আজি আশাৰে তেওঁলোকে 6 বজাৰ লগে লগে বৈঠকত মিলিত হৈছিল জৰুৰী বৈঠকৰ আহ্বান কৰিছিল এন ডি এ ক্ষমা কৰিব ইন্ডি এলায়েন্সে আৰু সেই সময়তে একে সময়তে এন ডি এও একে সময়তে বৈঠকত ইখনৰ পাছত আনখনকৈ বৈঠকৰ আয়োজন কৰিছিল আৰু লগে লগে দুই কিং মেকাৰক লগত লৈ মোদীৰ বৈঠকৰ পাছতেই লগে লগে ৰাষ্ট্ৰপতি ভৱনলৈ ৰাওনা হৈছিল মোদীৰ নেতৃত্বৰ দলটো আৰু তাৰ পাছতেই চৰকাৰ গঠন কৰিব বুলি বিজেপিয়ে আশ্বাস প্ৰদান কৰিছে তেওঁলোকে দাবী কৰিছে আৰু ইতিমধ্যে জানিব পৰা গৈছে যে এইবাৰ পুনৰ এন ডি এৰ নেতৃত্বতে হ'ব চৰকাৰ এন ডি এক কোনেও ৰুধিব নোৱাৰে এন ডি এৰ নেতৃত্বতে পুনৰ চৰকাৰ গঠন হ'ব আৰু বিৰোধীৰ সপোন ইন্ডি এলায়েন্সৰ সপোন বাস্তৱায়িত নহ'ল তেওঁলোকৰ বৈঠকৰ পাছতেই যাৰ বাবে দুখত ভাগি পৰিছে ইন্ডি এলায়েন্সৰ নেতা তেওঁলোকে এইবাৰ 5 বছৰৰ বাবে তেওঁলোকৰ হাতলৈ যাবলৈ ভাবিছিল শাসনৰ বাকজৰী কিন্তু বিজেপিয়ে তেওঁলোকৰ হাততেই ৰাখিলে শাসনৰ বাকজৰী বিজেপিয়ে পুনৰবাৰ চৰকাৰ গঠন কৰিব এন ডি এৰ হাততেই থাকিব শাসনৰ বাকজৰী ইন্ডি এলায়েন্সে চৰকাৰ গঠন কৰিবলৈ সক্ষম নহ'ল আৰু বহু ওচৰ চাপিও পুনৰবাৰ হতাশ হ'বলগীয়া হৈছে ইন্ডি এলায়েন্স আৰু যাৰ বাবে মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ বাসগৃহৰ বৈঠকৰ পাছতে দুখত ভাগি পৰিছে ৰাহুল গান্ধী ইন্ডি এলায়েন্সৰ প্ৰতিগৰাকী নেতা আৰু যিহেতু নীতিশ কুমাৰক আজি দিনৰ ভাগত ইন্ডি এলায়েন্সৰ তৰফৰ পৰা উপ প্ৰধানমন্ত্ৰী পদৰ বাবে এক প্ৰস্তাৱ দিয়া হৈছিল সেই প্ৰস্তাৱো নাকচ কৰিছে নীতিশ কুমাৰে আৰু প্ৰধানমন্ত্ৰী মোদীৰ সৈতে এক বিশেষ বৈঠকত মিলিত হৈছিল নীতিশ কুমাৰ আমি আপোনালোকক সেই বৈঠকৰ দৃশ্য দেখুৱাম খন্তেক সময় পূৰ্বে বিশেষ বৈঠকত মিলিত হৈছিল নীতিশ কুমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ বাসগৃহত চন্দ্ৰবাবু নাইডু আছিলে বৈঠকৰ দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছোঁ মোদীৰ কাষতে বহি আছিল দুই নেতা আৰু দুই কিং মেকাৰক কাষত লৈ মোদীয়ে এই বিশেষ বৈঠকত মিলিত হৈছিল আৰু এই বিশেষ বৈঠকৰ পাছতেই দেশৰ ৰাজনৈতিক পথ স্পষ্ট হৈ পৰিছে পৰৱৰ্তী প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে হ'ব বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে কেৱল আনুষ্ঠানিকতাহে বাকী আৰু মোদীৰ নেতৃত্বত পুনৰ ইন্ডি এলায়েন্সে মোদীৰ নেতৃত্বত পুনৰ এন ডি এ গঠন কৰিব চৰকাৰ ইন্ডি এলায়েন্সৰ সপোন হৈয়ে ৰ'ল তেওঁলোকৰ সপোন বাস্তৱায়িত নহ'ল আৰু যাৰ বাবে বৈঠকৰ পাছতেই দুখত ভাগি পৰিছে ইন্ডি এলায়েন্সৰ নেতাসকল
চলাইছিল ইন্ডি এলায়েন্সে। কংগ্রেসে এবার সরকার গঠন করবলে শেষবারের চেষ্টা অব্যাহত রাখিছিল। বারে বারে আজি দিনের ভাগত নীতিশ কুমারক ফোন করেছিল ইন্ডি এলায়েন্সের নেতৃত্বই। চন্দ্রবাবু নাইডুকো বারে বারে ফোন করেছিল আর সাংবাদিকে চন্দ্রবাবু নাইডুক দিনের ভাগত সুধিছিল যে এইবার এনডিএর সঙ্গে থাকিব না ইন্ডি এলায়েন্সের সঙ্গে থাকিব। চন্দ্রবাবু নাইডুয়ে উত্তর দিছিল যে যিকোনো প্রকারে এনডিএর সঙ্গে থাকিব চন্দ্রবাবু নাইডু, যেহেতু চন্দ্রবাবু নাইডু এনডিএর বাবে এক অতিকৈ গুরুত্বপূর্ণ এগৰাকী নেতা। নীতিশ কুমারও বর্তমান সময় এনডিএর বাবে গুরুত্বপূর্ণ নেতা, কিয়নো প্রথমবারের বাবে এনডিএ 2014-র পাছত একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবলে সক্ষম নহল আর যার বাবে এই দুই কিং মেকারে বিজেপি আর কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ণয় করব বলে ধারণা করা হয়েছিল। আর অবশেষত এই দুই কিং মেকারে ইউ টার্ন নললে, দুই কিং মেকারে এনডিএর সঙ্গে থাকিলে আর হস্তাক্ষর করেছে ইতিমধ্যে এনডিএর সঙ্গে থাকিম বলে, যি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল মোদীর বাসগৃহত সেই বৈঠকত হস্তাক্ষর করেছে দুই নেতাই। আর তার পাছতেই স্থিতি স্পষ্ট হয়ে পড়েছে। এই বৈঠকের পাছতেই যেহেতু রাষ্ট্রপতি ভবনলৈ রওনা হয়েছিল প্রধানমন্ত্রী মোদী আর পুনর্বার এনডিএ সরকার গঠন করব বলে দাবি করেছে।